হাস্যস্কর কথাবার্তা, 3 বছর আগে এই আইন পাশ হয়ে গেছে, কেউ তো মানা করেনি চালু করতে। তার মানে সিএ চালু করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে না কি হবে? সিএটা কি মাথায় দেয়, গায়ে মাখে, না খায়, না ভাজা করে, না ফ্রাই করে, কি হবে আমাদের, কার কি হবে? এগুলো সুপ্তভাবে ভয় দেখানো হচ্ছে এবং সুপ্তভাবে একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যে হিন্দু তোমাদের আমরা রক্ষা করার জন্য সিএ আনছি, মুসলমানদের বিপদ বাড়বে। এগুলো সমস্ত সব নির্বাচনের সমস্ত হাতিয়ার, আর কিচ্ছু না। আর কাউকে কোনো নাগরিকতা দেওয়ার অধিকার একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আছে? এটা যেটা নতুন করে কিছু ভাবার নাই, ভারতবর্ষের নাগরিকত্বের আইন আছে, স্পষ্ট ভাষায় লেখা আছে, 1955 সিটিজেনশিপ অ্যাক্ট, এগুলো সমস্ত নির্বাচনের আগে নির্বাচনী হাতিয়ার। খুব শিগগিরই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে সিএএ কার্যকর হবে, কেউ আটকাতে পারবে না, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয়, হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ভারত সরকার সমস্ত সনাতনীদের জন্য, সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈনদের জন্য, যারা বিভিন্ন দেশে, বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশে যারা অবহেলিত অপমানিত হয়েছে, দেবী বিভিন্ন ভাবে যারা প্রতারিত হয়েছে, তাদের প্রত্যেককে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য এই আইন নিয়ে সেই আইন পাস করেছে, কারণ নাগরিকত্বকে হরণ করবার জন্য নয়। এবং আপনাদের সামনে দায়িত্ব দিয়ে বলে যাচ্ছি, খুব কম সময়ের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে যাচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য কটাক্ষ করলেন কুণাল ঘোষ। দেখুন, এই কথাটা ওরা বারবার ওই কুমিরছানা দেখানোর মতো বের করে যখনই মানুষকে বিভ্রান্ত করার দরকার হয়। ওই একই কুমিরছানা দেখিয়ে 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 চলছে। আমরা খুব পরিষ্কার বলেছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্পষ্টভাবে বলা যে বাংলায় সিএ চালু হবে না, এনআরসি চালু হবে না, কারণ আমরা পরিষ্কার মনে করছি যারা আছেন তারা সবাই নাগরিক, যাদের ভোটার তালিকায় নাম আছে, যারা ভোট দিতে পারেন, সেই ভোটের উপর দাঁড়িয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তৈরি হয়, বিভিন্ন স্থানীয় প্রশাসন, তাদেরকে নতুন করে যদি এই ধরনের একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এবং সেটা অপপ্রয়োগ হবে রাষ্ট্রের আইনগুলো, অসময়ে যেটা হচ্ছে চারপাশে যে একটা অশনি সংকেত দেখা যাচ্ছে, সেটা এখানে কোনো অবস্থায় বাংলা অন্তত হতে দেবে না। কাউকে নাগরিকত্ব দিতে হলে তার যথেষ্ট আইনি প্রভিশন আমাদের চলতি আইন কানুনের মধ্যে রয়েছে। আবার যদি আপনি বেআইনি অনুপ্রবেশ ধরেন, তাহলে তার জন্য তো বিএসএফ রয়েছে, ওটা তো কেন্দ্রীয় সরকারের অধীনে, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, ঢুকতে দেবেন না অন্য কাউকে। কিন্তু তাই বলে নিজের দেশের মধ্যে এই ধরনের ধর্মীয় ইঙ্গিত রেখে ভেদাভেদ করে, রাজনীতি করে, আসল আর্থিক নীতিগুলো থেকে নজর ঘোরানো, বিজেপির ব্যর্থতা থেকে নজর ঘোরানো, আগুন জ্বালাবার চেষ্টা, এটা বাংলায় হতে দেব না।